বিদ্যুৎ পরী আর জলের গল্প। শতাব্দী প্রাচীন কথা, যখন এই পৃথিবীতে মানুষ বাসই করত না। পৃথিবীর চারিদিকে শুধু ফাটল ছিল। স্বর্গ থেকে দেখলে পৃথিবীর দৃশ্য সত্যি ভয়ঙ্কর ছিল। স্বর্গের পরী আর অপ্সরারা পৃথিবীকে নরকের সমান ভাবত। একদিন সব পরীরা একসাথে কথা বলছিল, স্বর্গ থেকে পৃথিবীর দিকে তাকিয়ে। লাল আর সবুজ পরী কথা বলছিল। লাল পরী বলল, ই কি আশ্চর্য রকমের এই পৃথিবী, এখানে কেউ থাকতে পারে নাকি? সত্যি বলেছো তুমি, এখানে কেউ থাকতে চাইবে না। না সবুজের সমাহার, না রং, মনোরঞ্জনের ব্যবস্থা নেই, না নিজের লোক। এই শুনে পরী মা ওদের কাছে এসে বলল, এরম করতে নেই বাচ্চারা, সবার চিন্তা ভাবনা যদি এমনই থাকে তাহলে পৃথিবীতে তো জীবন কোনোদিন শুরুই হবে না। কিন্তু মা, এই অদ্ভুত দেখতে পৃথিবীতে কেউ আসলে তো যেতেই চাইবে না। কাউকে না কাউকে তো ওখানে গিয়ে জীবন শুরু করতেই হবে, আমাদের মধ্যেই হয়তো কাউকে যেতে হবে। সব পরীরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে যায়, কিন্তু বিদ্যুৎ পরী আর জল পরী নিজেদের মধ্যে খেলতে ব্যস্ত। পরী মা অনেক বোঝাতে চাইলেও ওরা দুজনকেও কানেই নিল না। বিদ্যুৎ পরী, তোমরা দুজন এখন বড় হচ্ছ, নিজের বোনেদের কাজে সাহায্য করো। আর জল পরী, তুমিও শুনে নাও, যদিও রানী পরীর নজর তোমাদের দিকেই। ওহো মা, তোমরা সবাই তো আছো, তাহলে আমাদের কাজ করতে হবে কেন? বিদ্যুৎ পরী ঠিক বলছে মা, তুমি যাও তো এখান থেকে, আমাদের খেলতে দাও। রানী পরী ওখান দিয়ে যেতে যেতে দুই পরীর শয়তানি দেখে পরী মাকে বকতে শুরু করল, সব তোমার অতিরিক্ত ভালোবাসার ফল, দেখছো না কেমন মাথায় উঠে ওরা কথা বলছে। ওদের মাফ করে দিন রানী পরী, একটু বড় হলেই ওরা শিখে যাবে, আসলে ওদের এখন খেলারই তো বয়স না। মা সত্যি বলছে, সত্যি তো এখন আমাদের খেলারই বয়স। রানী পরী তুমিও এসো, আমাদের সঙ্গে খেলবে, খুব মজা হবে। সামলে রাখো নিজের বাচ্চাদের, ওদের দুজনের বন্ধুত্ব দেখে আমারই না নজর লেগে যায়। নিশ্চয়ই রানীমা, পরের বার থেকে এই ভুল আর হবে না। রাগ করে রানী পরী ওখান থেকে চলে যায়। দেখলে তো রানী পরীর রাগ, আমি মানছি তোমাদের বোনেদের মধ্যে খুব ভালোবাসা, কিন্তু তোমরা এখন বড় হচ্ছ, অন্য বোনেদের মতো তোমাদেরও নিজেদের দায়িত্ব বুঝে নিতে হবে এবার। ও মা, তুমি আবার শুরু করলে, চলো বোন আমরা অন্য কোথাও গিয়ে খেলি, না হলে মায়ের উপদেশ কোনোদিন শেষ হবে না। এই বলেই দুই পরী ওখান থেকে গায়েব হয়ে যায়, আর পরী মা উদাস হয়ে গিয়ে নিজের মহলে চলে যায়। কিছুদিন পর স্বর্গলোকে এক রাক্ষস হামলা করল আর ফুলের বাগানগুলো মারিয়ে দিয়ে এগিয়ে যেতে থাকে। কি মজা হচ্ছে এই বাগানটা তছনছ করে, এখানের পরীদের বিরক্ত করতে দারুণ মজা হবে। আওয়াজ শুনে সব পরী মহল থেকে বাইরে চলে আসে। এত বড় রাক্ষস আমাদের স্বর্গলোকে কি করছে, আমার খুব ভয় করছে মা। তোমরা চিন্তা করো না বাচ্চারা, আমরা সবাই জাদু ছড়ির সাহায্যে এই রাক্ষসের সর্বনাশ করে দেব। কিন্তু মা, এটা তো বিশাল বড় রাক্ষস, আমার তো দেখেই ভয় করছে। ভয় পেয়ে লাভ নেই বাচ্চারা, সাহসের সঙ্গে লড়তে হবে। সব পরীদের কথা শুনে রাক্ষস বলল, তুমি এই ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে একা কি করবে, তোমাকে এই স্বর্গলোক ছেড়ে যেতেই হবে, এটা আমার রাজ্য হবে। আরে মূর্খ, তুই কেন, স্বর্গলোক আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, এসো আমাদের মুখোমুখি লড়ো। এই বলেই রাক্ষস আর পরীদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। কিছুক্ষণ রাক্ষসকে আটকে রাখতে পারলেও তারপর পরীরা অজ্ঞান হয়ে যেতে থাকে। কি হলো পরীর দল, তোমাদের জাদু শেষ হয়ে গেল। আমরা তোমাকে কখনো জিততে দেব না, এই স্বর্গ আমাদের আর সবসময় আমাদেরই থাকবে। যুদ্ধের আওয়াজ শুনে রানী পরী নিজের সঙ্গীদের সঙ্গে নিয়ে দ্রুত মহল থেকে বাইরে বেরিয়ে আসে। প্রায় হেরে যাওয়া যুদ্ধ রানী পরীর সাহায্যে সবাই জিতে যায়। কিন্তু এটা শুনে রানী পরী খুব রেগে যায় যে যুদ্ধের সময় বিদ্যুৎ পরী আর জল পরী ওখানে ছিল না। দেখলে, আমি বোঝালে ওরা বুঝলো না, এই দুজন কোনোদিনই শোধরাবে না।
আমার অভিশাপ থেকে এবার ওদের কেউ বাঁচাতে পারবে না। এত অনর্থ হতে দেবেন না রানীপুরি, আমি হাত জোর করে বলছি। ওদের দুজনকে ওদের কর্মফল নিশ্চয়ই পেতে হবে, এটা আমি কথা দিচ্ছি, আর আমার কথাই শেষ কথা। ইতিমধ্যে বিদ্যুৎপুরি আর জলপুরি দুজনে হাসতে হাসতে ওখানে পৌঁছে গেল। আর ওখানকার পরিস্থিতি দেখে ওরা অবাক হয়ে যায়। এসব কি হলো মা? এখানে কোনো তুফান এসেছিল? তুমি চুপ কেন মা, বলো না এখানে কি হয়েছিল। তুফান তো এখন আসবে, তোমরা ভুল করেছো আর সেই শাস্তি তোমরা এবার পাবে। আমরা কিছু করিনি, আমাদের শাস্তি দেবে কেন? এই শুনে পরি মা জোরে চিৎকার করে উঠল। না, এদের দুজনকে ছেড়ে দাও রানী পরি, এরপর থেকে ওরা আর কোনোদিন ভুল করবে না। শাস্তি তো ওদের পেতেই হবে, আর ওদের শাস্তি এটাই যে আজকের পর ওরা দুই বোন আলাদা হয়ে যাবে সারা জীবনের জন্য। জলপুরীকে সবসময় পৃথিবীতেই থাকতে হবে, আর বিদ্যুৎপুরি এখানেই স্বর্গলোকে থাকবে, কিন্তু সব পরীদের থেকে আলাদা। এই শুনে সব পরীরা কাঁদতে থাকে। আমাদের ক্ষমা করে দাও, আমরা আর এই ভুল কোনোদিন করব না। আমার অভিশাপ বদলাবে না, এটাই তোমাদের দুজনের শেষ শাস্তি। তবে থেকেই জলপরি পৃথিবীতে এসে বইতে শুরু করে, আর বিদ্যুৎপরি স্বর্গতে একদম উদাস আর শান্ত হয়ে যায়। দুই বোন আলাদা হয়ে যাওয়ার কারণে দিন রাত কাঁদত। একদিন বিদ্যুৎপরি নিজের পরী মাকে বলল, জলপরি দিদির কথা খুব মনে পড়ছে, কি জানি ওই কুরুপ পৃথিবীতে ও কিভাবে রয়েছে। পরী মা আর সব পরীরা কাঁদতে কাঁদতে বিদ্যুৎ আর জলপরীর জন্য রানী পরীর পা ধরে কাঁদতে শুরু করল। রানী পরী, আপনিও তো একজন মা, এক মায়ের কষ্ট কি করে বুঝতে পারলেন না? কমপক্ষে আমার জন্য ওই পরীদের ক্ষমা করে দিন, একবার মাপ করে দাও রানী পরী, আমরা সবাই ওদের ছাড়া থাকতে পারছি না। আমাকে ক্ষমা করে দাও পরীরা, আমি ভুল করে ওদের ছেলে মানুষের ওপর রাগ দেখিয়ে ফেলেছি। এই অভিশাপ তো থাকবেই, কিন্তু আমি কমাতে পারি। সেটা কি করে? আজকের পর যুগ যুগ ধরে যখনই বিদ্যুৎপরীর জলপরীর কথা মনে পড়বে খুব, তখনই বিদ্যুৎপরী পৃথিবীতে গিয়ে জলপরীর মধ্যে মিশে যাবে, আর ওই দুই বোনের ভালোবাসা দেখে মেঘেরাও কান্না হয়ে ঝরে পড়বে। অনেক অনেক ধন্যবাদ রানী পরী, আমরা সব পরীরা আপনার এই দয়া কোনো দিন ভুলব না। ব্যাস, তারপর আর কি, তখন থেকেই বিদ্যুৎ চমকে জলে মিশে যাওয়া শুরু হয়ে গেল, আর এই দুজনের ভালোবাসা দেখে মেঘ ভাইও কাঁদতে শুরু করলো। তবে থেকেই পৃথিবী হয়ে ওঠে শস্য শ্যামলা, আর মানুষের জীবন শুরু হয়ে যায়। If you enjoyed this story, please like and subscribe our channel and press the bell icon to get future updates. And don't forget to comment!